ওকে, আজকে আমি শিখাবো কিভাবে মুভি বিয়ে দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। সেটা সব কিছু আপনারা আজকের ক্লাসের ভিতরে দেখতে পারবেন। তো আমি আগেই বলছি, যারা ফিল্মোরার কাজটা করতে চান তাদের অবশ্যই কিন্তু মুভি বিয়ের কাজটা জানা থাকলে আরেকটু বেটার হয়। তো আপনি কারো কারো ক্ষেত্রে ফিল্মোরাটা সাপোর্ট নাও করতে পারে, সেই জন্য আপনারা অবশ্যই মুভি বিয়া দিয়ে তখন এডিটিং করতে পারবেন। কারণ হচ্ছে ফিল্মোরা কারো কারো কনফিগারেশনে ল্যাপটপ বা কম্পিউটারের হয় না বা সাপোর্টেড করবে না। তো যদি না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মুভি বিয়া দিয়ে ভালোভাবে খুবই প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো যাই হোক, আমরা এটার জন্য আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমরা যখন ফিল্মোরা ডাউনলোড করতে গেছিলাম ক্রোম ব্রাউজার দিয়ে, তখন কিন্তু আমাদের গেট ইন টু পিসি সাপোর্ট করতেছিল না, বা আমরা ওইখান থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারতেছিলাম না। কারণ আমাদের সমস্যা ছিল, আমাদের ক্রোম ব্রাউজারের আইপিটা টোটাল ব্লক করে দিছিল। সেজন্য কিন্তু আমরা মজিলা ফায়ারবক্স দিয়ে আমরা গেট ইন টু পিসিতে যাইয়া আমরা ভিডিওটা মা সরি অ্যাপসটা ইনস্টল করি, বা আমরা সফটওয়্যারটা ইনস্টল করি বা ডাউনলোড করতে পারছিলাম। তো আমরা আজকেও সেমভাবে আমরা চলে যাব হচ্ছে গেট ইন্ট্রো, লিখবেন আপনারা গেট ইন্ট্রো পিসি, পিসি লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটু আমরা অপেক্ষা করি। সার্চ করার পরে প্রথমে একটা সাইট পাবেন, নাম হচ্ছে অল সফটওয়্যার ক্যাটাগরি গেট ইন্টু পিসি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন মুভি বিয়া। ওকে ওকে, আমরা এখানে লিখি মোবাবি, মোবাবি বা মুভি বিয়া আমরা যেটা বলতে পারি। এটার অনেকগুলো নাম এক একজন এক একজনে বলে, ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে আর কি। তো এখানে দেখেন অনেকগুলো ভাষণ আছে, 5 ডেজ, এক মাস, এগুলো অনেক কিছু আসতেছে, ঠিক আছে। এখানে রেকর্ডার, এগুলো আমাদের লাগবে না। আপনি এই পেজটা স্ক্রল করবেন বা চলে আসবেন হতে নেক্সট পেজে, মানে দ্বিতীয় পেজে চলে আসবেন। আসার পরে দ্বিতীয় পেজে দেখবেন মুভি বিয়া ভিডিও এডিটিং প্লাস 2021 ফ্রি ডাউনলোড, এটা আপনি এখান থেকে ওপেন করবেন। আর যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি, আপনি আমার কাছে চাইলে পেয়ে যাবেন, সমস্যা নাই। তো আপনারা এখান থেকে আসার পর এখানে মুভি বিয়ারটা আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে আপনারা স্ক্রল করে করে আসবেন। তো আমরা নিচের দিকে স্ক্রল করতেছি, একটু দেখেন। স্ক্রল করার পর আমরা এখান থেকে দেখেন এখানে বলে দিচ্ছে বিফোর ইনস্টল সফটওয়্যার, আগে তুমি সফটওয়্যারটা ইনস্টল করো, ইউ মাস্ট ওয়াচ দ্য ইনস্টল গাইডলাইন ভিডিও। অবশ্যই তোমাকে ইনস্টল করার সময় এই ইনস্টলেশনের যে গাইডলাইনটা আছে সেটা মেনটেন করেই মূলত ইনস্টলটা করতে হবে। কারণ আমি এর আগে অনেকগুলো এগুলা কাজ করছি, মানে ইনস্টল করছি, দেন অনেকগুলো সফটওয়্যার এই সব মানে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেগুলো কীভাবে ক্র্যাক করতে হয় বা সেটা প্রিমিয়াম বাসন করে নিতে হয় সেটা আমি করছি, বিদে আমার ভিডিওটা দেখার প্রয়োজন হবে না। তো আমি যেটা করব, এখান থেকে দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে আমি ক্লিক করব। তো আমি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের কয়েক সেকেন্ড শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাওয়ার পরে আমাদের ডাউনলোডটা স্টার্ট শুরু হয়ে যাবে। আর এখানে দেখেন নিচে একটা দেওয়া আছে পাসওয়ার্ড 1 2 3, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, যখন আপনি জিপটাকে আনজিপ করবেন তখন এটা আপনার লাগবে। তো আমার এটা দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে, তো ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমার ডাউনলোড যেহেতু করা হয়ে গেছে তো আমার এটা ওপেন হয়ে গেছে, মানে ডাউনলোড করা হয়ে গেছে আর কি। তো আমি যেটা করব, আপনার যদি মুভি বিয়ারটা কমপ্লিটলিভাবে ডাউনলোড করা হয় বা ডাউনলোড করতে পারেন, তাহলে আপনার একটা সফটওয়্যার, মানে একটা সফটওয়্যার লাগবে যেটা আপনি ক্র্যাকের ক্র্যাক ছাড়াইতে আপনি ব্যবহার করতে পারেন, সেটা আপনি এখান থেকেও নিতে পারেন। যেমন এখানে লিখতে পারেন উইন রার, ঠিক আছে, এটা লিখলেও পাবেন। অথবা আপনি এখানে না পাইলে সমস্যা নাই, এই যে দেখেন জিপ থেকে আনজিপ লিখলেও পাবেন। এখানে দেখেন উইন WINRAR, এটা লিখলে আপনি পেয়ে যাবেন। তো এই সফটওয়্যারটা আপনি গুগল থেকে মানে ডাউনলোড করে নেবেন, এটা জিপ থেকে আনজিপ করে। তো এই সফটওয়্যারটা আপনারা আশা করি ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড করার পর যেহেতু আমাদের কমপ্লিটলিভাবে আমরা সব কিছু ডাউনলোড করে ফেলছি, তো আমরা আমাদের কম্পিউটারে চলে যাব। আমি আমার কম্পিউটারে চলে যাই। দেখেন আমার এখানে ফিল্মোরা ইনস্টল করা আছে। তো আমি আমার কম্পিউটার থেকে আমি চলে গেলাম, মানে গেলাম হচ্ছে এখানে, এটা আমাদের সফটওয়্যারটা ইনস্টল মানে নামছে আর কি, আমি এটা ই করি আর কি।
আর কপি করি, কাট করে একটা ফোল্ডারে নিব, যাতে এটার ফাইল যেন কোনো ফোল্ডারে না যায় বা আমাকে যেন খুঁজতে যেন কোনো প্রকার প্রবলেম না হয়। আমি এটা কাট করলাম, কাট করে একটা ফোল্ডার, ওর জন্য একটা ফোল্ডার তৈরি করব। তো আমি এখানে থেকে ফোল্ডারে তৈরি করলাম, তৈরি করে এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। এবার আমি যে ওই যে ওই সফটওয়্যারটা ইনস্টল করব, ওইটা ইনস্টল করেই আমি ওইটা দিয়ে আমি এখন ক্র্যাকটাকে, মানে সরি আনজিপটাকে, জিপটাকে আনজিপ করব। তো আমি এখান থেকে এক্সট্রাটে ক্লিক করব, এক্সট্রাট হিয়ারে ক্লিক করলাম। তো আমাদের এটা আনজিপ শুরু হয়ে গেল। এখন বলতেছে পাসওয়ার্ড দিতে। ওই যে আমি প্রথমেই বলছিলাম একটা পাসওয়ার্ড দিতে বলছে, তারা নিচের দিকে দেখেন পাসওয়ার্ড সুন্দর করে লিখে দিচ্ছে 1 2 3। তো আমি এবার পাসওয়ার্ডটা এখান থেকে দিব 1 2 3। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার দেখেন আমাদের কাজটা কমপ্লিটলি ভাবে শুরু হয়ে গেছে, মানে আনজিপ শুরু হয়ে গেছে আর কি। তো এটা কমপ্লিটলি হয়ে গেছে, আই থিঙ্ক হয়ে গেছে। তো দেখেন এটার জন্য একটা ফাইল তৈরি হয়েছে। আর এইটা করার আগে অবশ্যই আপনার এখান থেকে কম্পিউটারের ভাইরাস সিস্টেমটাকে স্টপ করে রাখতে হবে, নয় কিন্তু এখানে একটা ফাইল আছে সেটা চলে যাবে, ঠিক আছে? তো আপনি এখান থেকে চলে যাবেন, আমি যাই আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে দেখেন ভাইরাসের একটা প্রোটেকশন আছে, সিকিউরিটি। আপনি এখান থেকে আপনার কম্পিউটারের অনেক জায়গা থেকে আপনি যেতে পারবেন। তো আমি এখান থেকে গেলাম, কারণ সবারই আশা করি এখানেই থাকে, ঠিক আছে? তো কারো ক্ষেত্রে প্রবলেম একটু হতেই পারে, সেক্ষেত্রে আপনার SMS করলে আমি বলে দিতে পারবো আর কি। তো দেখেন আমার প্রোটেকশন, আমি ভাইরাস প্রোটেকশনে ক্লিক করব, অথবা এখান থেকে ভাইরাস প্রোটেকশনে ক্লিক করব। ক্লিক করে আমি যেটা করব, এখান থেকে আমি এখান থেকে ম্যানেজ ভাইরাস প্রোটেকশনে ম্যানেজের সেটিংসে ক্লিক করে আমি এগুলো স্টপ বন্ধ করে দিব। ওকে, আমি সবগুলো বন্ধ করে দিই, তাহলে আর কি আমি সম্পূর্ণ ভালোভাবে এটা ইনস্টল করতে পারো, কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, এটা আমি স্টপ করে রাখলাম আপাতত, এটা এখানে থেকে মিনিমাইজ করে দিই। তো আমাদের যেহেতু ভাইরাস প্রোটেকশনটা মিনিমাইজ হয়ে গেছে, আমার এখন আর মজিলা ফায়ারবক্সের দরকার পড়তেছে না। আর চাইলে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন যে কীভাবে এটা ইনস্টল করতে হয়, তারপরে ধরে ফেলছে, তো এখন আর সমস্যা হবে না। আমি এটা সম্পূর্ণ কেটে দিলাম। তো কেটে দেওয়ার এখানে দেখেন দুইটা ফাইল কিন্তু আমাদের নামছে, ঠিক আছে? একটা হচ্ছে 32 বিট আর একটা হচ্ছে 64 বিট। আপনার কম্পিউটারটা দেখতে হবে যে আপনার কম্পিউটারের ইটা কত। তো আমি এখান থেকে দেখতে পারি ম্যানেজার, ওকে, এখান থেকে ম্যানেজারের দিকে দেখতে পারি, মেবি একটু সমস্যা হইল নেটে, মানে আমার কম্পিউটার একটু স্লো হবে, কারণ আমার দুইটা সফটওয়্যার রান হচ্ছে, তো আরও অনেকগুলো সফটওয়্যার আছে। স্টোরেজ ডিস্ক, ওকে, আমি ভুলে গেলাম, মেবি প্রপার্টিতে যাই, দেখি প্রপার্টিতে গেলে আশা করি আমি সমস্ত ডিটেলস পাবো। হ্যাঁ, এখানে দেখেন আপনার উইন্ডোজটা কত দেওয়া আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখেন আমার সিস্টেমটা দেওয়া আছে 64 বিট। অবশ্যই আপনাকে 64 বিটটা যদি থাকে আপনি 64 বিট দিবেন, আর যদি 64 বিট না থাকে, তাহলে যদি 32 থাকে তাহলে আপনাকে 32 বিট দিয়ে কাজ করতে হবে। ওকে, তো আমার যেহেতু 64 বিট, আমি 64 বিটটা ইনস্টল করব। তো আমি এখান থেকে আমি 64 বিটটা সিলেক্ট করলাম, নিচেরটা হচ্ছে 64 বিট। এখানে একটা সফটওয়্যার, কিছু সফটওয়্যার থাকার কথা, ওটা চলে গেছে, সমস্যা নাই। আমি এখান থেকে আবার যদি এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে আবার ক্যাপচারটা পূরণ করে দিই, তাহলে আমার ওই সফটওয়্যারটা মেবি যাবে না। ওকে, 1 2 3, ওকে। তো এবার আমি দেখতে পারি এখান থেকে, তো একটু নামতেছে, এটা শেষ হোক, আমরা অপেক্ষা করি, কারণ আমরা প্রোটেকশনটা পরে দিলে সফটওয়্যারগুলো চলে যাইতো না। ওকে, তো আমরা এখান থেকে সফটওয়্যারটা ইনস্টল করব। তো আমি এখান থেকে 64 বিটটা সেট আপ করে ফেলি। ওকে, আমাদের এটা ইনস্টল হচ্ছে, আমি এখানে ডাবল ক্লিক করছি, ইনস্টলিং হচ্ছে। আর এখানে বলেই দিছে যে আপনাকে কিভাবে কি করতে হবে। এখানে হলো পাসওয়ার্ড, ইনস্টল তো আপনি দেখতেই পারবেন, আর এখানে অবশ্য পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিছে যে কিভাবে এটা ইনস্টল হচ্ছে। ওকে, ইয়েস, তো আমারটা ইনস্টল হচ্ছে, আমরা অপেক্ষা করি, কিছু করার নাই, সময় আমাদের প্রচুর লাগবে। তো এটা কমপ্লিট হয়ে গেছে।
আমাদের প্রথম স্টেপ। এবার আমরা এখান থেকে অ্যাকসেপ্ট এগ্রি লাইসেন্স করে দিব, ইনস্টল করব। ওকে, এটা সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে আমরা আসলে রানটা করতে পারবো। তো আমরা অপেক্ষা করি। তো কারো ক্ষেত্রে এটা একটু তাড়াতাড়ি হবে, কারো ক্ষেত্রে একটু স্লোলি হবে, তো ভয় পাওয়ার কিছু নাই। মাঝে মাঝে অনেক কিছু আসতে পারে, ধৈর্য সহকারে আপনার এই জায়গায় থেকে এটা সম্পূর্ণ দেখে দেখে কোনো কিছু চাইলে সেটা আপনি প্রুভ করে দিতে পারবেন। তো আমাদেরটা কমপ্লিটলি হয়ে গেছে, চেকিং চলতেছে, তো চেকিং হতে থাকুক। ঠিক আছে, আমি এখান থেকে কিছু ফাইল ডিলিট করে দিই। ওকে, মেবি রান হচ্ছে একটু, আমি একটু ক্যাপচা গুলাই করি। ওকে, স্টার্ট করতে বলতেছে, আমি স্টার্ট এখান থেকে করতে পারি নাও করতে পারি। আমি স্কপ করে চলে গেলাম, মানে ক্লোজ করে চলে গেলাম আর কি। আমি এখান আমার ফাইলে চলে যাবো আবার। আমি এখান থেকে আমি যে ফাইলটা এখান থেকে ইনস্টল করছি সে ফাইলের ভিতরে দুইটা ছোট ছোট সফটওয়্যার আছে, মানে ইগুলো আছে। আমি এখান থেকে কপি করে এগুলা কপি করতে পারেন, অথবা আপনি কার্ডও করতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। এটা আমি মিনিমাইজ করে দিলাম। এবার আমি এখানে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন ওপেন লোকেশন, আপনি দেখাই আমার মুভি বিয়ার উপরে ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলাম, মানে ধরে এখানে রাইট বাটন ক্লিক করে লোকেশনে চলে গেলাম। লোকেশনে যাওয়ার পর এখানে আমি আমার ওই দুইটা সফটওয়্যার, যে দুইটা সফটওয়্যার কপি করছি সেই দুইটা সফটওয়্যার এখানে এনে দিলাম। ঠিক আছে, এনে দেওয়ার পর তো আশা করি হয়ে গেছে। তো ওকে, এখানে আরও কিছু আপনি দেখতে পারেন এগুলা চাইলে, আমি এগুলো এখানে পেস্ট করতে পারি, কোনো সমস্যা নাই। তো রিসোর্স, এবার আমি এখান থেকে আমার ক্যাপচাটা পূরণ করে দিতে পারি। ক্যাপচা দেখি আছে কিনা, ওপিপিয়া ক্যাপচা। ওকে ওকে, ক্যাপচাটা আমি এখান থেকে রান করি, ভিডিও ক্যাপচা, তো এখান থেকে রান করি। ওকে, আমি আবার রান করতেছি, ক্যাপচা রান হচ্ছে। ওকে, এটা আপডাউন করতে পারে, আমি ক্যামেরাটা স্টপ করে দিই। তো এবার আমি আমার ওই যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা এখান থেকে, এই যে এটা আমি এখান থেকে করি, এটাও ওপেন করি। আমার এখান থেকে আমি আমার মুভি বিয়েটা রান করতে পারি। এবার দেখি আমাদের এটা ক্র্যাক হয়েছে কিনা। তো দুটো সফটওয়্যার এখানে এনে পেস্ট করে দিলে হয়ে যায়। তো আমরা দেখি পেস্ট করে দিছি, দেখি হয় কিনা। ওকে, আমাদের কিন্তু এটা কিন্তু দেখেন, যদি আপনার এটা যদি লাইসেন্স যদি না হইতো, তাহলে কিন্তু আপনার উপরে দেখেন এখানে উপরে আপনার লেখা থাকতো, ঠিক আছে, 7 দিন ফ্রি ট্রায়াল এগুলো থাকতো। যখন আমি ওই দুইটা সফটওয়্যার এনে আমি ওখানে পেস্ট করছি, ক্যাপচাটা চালু করছি, তাহলে এটা কিন্তু আমার সব কিছু লাইসেন্স হয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কীভাবে লাইসেন্স করতে হয়। তো আমি কিছু জিনিস এখানে দেখাবো, ধরেন এখানে হচ্ছে মিডিয়া বা ফাইল ইনপুট, যদি কোনো কিছু ইনপুট করতে হয় তাহলে এখান থেকে আপনাকে ইনপুট করতে হবে। আর যদি মিডিয়া, এখানে আপনার সমস্ত ফাইলগুলো যেগুলো ইম্পোর্ট করছেন সেখানে দেখতে পারবেন। এটা হচ্ছে সাউন্ড, বিভিন্ন রকমের ফ্রি সাউন্ড এখান থেকে নিতে পারবেন, এখানে ডাউনলোড করতে হবে সবগুলো, এখানেই ডাউনলোড হবে, এখানেই থাকবে। ঠিক আছে, সাউন্ড, এটা হচ্ছে মিউজিক, তো আপনি বিভিন্ন ধরনের গান পাবেন এখান থেকে ফ্রি, কপিরাইট, কোনো কপিরাইট হবে না। এটা সিম্পল কিছু ভিডিও পাবেন, ঠিক আছে, এখান থেকে আপনি এগুলো কাজ করতে পারবেন। কিছু ব্যাকগ্রাউন্ড পাবেন, আপনার যারা মোবাইল ফ্রেন্ডলি বা মোবাইলের জন্য ভিডিও বানায় তারা এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারে। কিছু ইফেক্ট পাবেন, এগুলো যদি আপনি কাজ করতে পারেন তো ইফেক্ট দিয়েও আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনি চাইলে ইফেক্টগুলোও কিনে নিতে পারেন লাইসেন্স করে, তো এগুলো কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে অ্যাক্টিভ করতে বলতেছে, ওকে, লাইসেন্স কিউআর কোড দিলে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। যাই হোক, আমাদের কোনো কিউআর কোড নাই,
তো এটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজারের বিষয়টা, আমরা বিষয়টা বুঝতে পারলাম। এবার আসি এখানে, এটা বলা হয় বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার জন্য কাজ করি আর কি, ইফেক্ট, নয়েস, অনেক ব্লার, এগুলো ইফেক্ট বলি আমরা, ইফেক্ট, এলিমেন্ট, মেন্টর এখানে থাকে সবগুলো, ঠিক আছে? তো ইফেক্ট ডাইরেক্ট কথা, এটার মানে হচ্ছে ইফেক্ট, বিভিন্ন ধরনের ভিডিওতে ইফেক্ট দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এটা বলা হয় হচ্ছে ভিডিও তো একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যাইতে, বা একটা স্কিপ থেকে বা একটা ফটো থেকে আরেকটা ফটোতে, বা একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাইতে কিরকম করে যেতে পারে সেটা দেখানো। আমরা ফিল্মোরার ভিডিওটা দেখেছি যে একটার দিকে একটা গেলে স্লাইডার করবে কীভাবে সেটা দেখাইছি। তো এটার হইলো বিভিন্ন ধরনের ই, ধরেন একটা ভিডিও থেকে এইভাবে যাবে, তো এটা আমি দেখাবো, সমস্যা নেই, আপনারা দেখতে পারবেন। তো এটার কাজ হচ্ছে এটা। তো আমরা এবার টাইটেল, আমরা এখানে বিভিন্ন ধরনের আমাদের ভিডিওতে টাইটেল দেওয়ার জন্য জায়গা পাবো, যে কীভাবে এখানে টাইটেল দিতে হয় সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, মানে বেসিক টাইটেল, হেডলাইন, টেক্সট। আবার এখানে একটা মজার বিষয় আছে, এখানে আপনি কিছু ইন্ট্রো পাবেন যেগুলো ফ্রিতে আপনি আপনার ভায়ারদের জন্য বা আপনি নিজের জন্য ইউজ করতে পারেন ইন্ট্রো, ঠিক আছে? নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো এখানে আরও কিছু আছে, ইমোজি, যেটা আপনি ইমোজি হিসেবে ইউজ করতে পারবেন, যেমন আমাদের কিছু কিছু ভিডিওতে অনেক ধরনের ইমোজির প্রয়োজন হয়, সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? দেখেন অনেক ইমোজি আছে। তো এটার কাজ হচ্ছে এটা। আর এটা আমাদের আপাতত লাগতেছে না, জুমিং, জুম আউট, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, এটার কাজ হচ্ছে কিছু অ্যাডভান্স কাজ, ওকে? নয়েস রিমুভ করা বা নয়েস রিমুভ, এটার জন্য আসলে এটা ইউজ করা হয়। তো আমরা আপাতত এরকমই থাক, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে একটা ভিডিও আমরা আনবো, আইনে এখানে দিব। তো ভিডিও এখান থেকে আপনি ইনপুট করতে পারেন, ধরেন এখান থেকে ইনপুট করতে পারি, এখান থেকে জুম ভিডিও, ওকে, আমি আজকে একটা জুম ভিডিও আছে, ওকে, ই করা হয় নাই, দেখি কালকেরটা, ধরেন এটা আমার দুইটা ভিডিও এখানে, আমি এই দুইটা ভিডিও এখান থেকে দিয়ে দিলাম, বা একটা দিলাম আমি এখানে, ওকে, চেঞ্জ, ওকে, ডু নট, ওকে, সবই জানি আমি, ঠিক আছে? এগুলো বলা আছে, আমি এটা কেটে দিলাম। ধরেন আমার এখান থেকে দেখেন আমাদের স্টুডেন্টের কিছু ছবি আসতেছে, আমি চাইতেছি এগুলো থাকবে না, আমি এটা কেটে দিলাম এখান থেকে। তো আমি এখানে এরকম টান দিয়ে, মাউসের টান দিয়ে ধরে এখানে দেখেন কাটের মানে কেচির মতো আছে, এটার বলা কাট করা বা স্প্লিট করা, এটা আমরা করে দিলাম, দেখেন এটা বাঁক হয়ে গেল, বা এখান থেকে আমি এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে, দেখেন এখানে একটা ডিলিটের বাটন আছে, আপনি এখান থেকে ডিলিট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারি, আমি ডিলিট করে দিলাম, তাহলে ওই অংশটা কিন্তু চলে গেল। তো এই গেল একটা অংশ, এটা হচ্ছে ক্রপ করা, আপনার ভিডিওটা আপনি অটোমেটিকলি ক্রপ করে দিতে পারবেন, যে ভিডিওটা কতটুক থেকে কতটুক চলবে, ধরেন আমি চাচ্ছি না নিচের বারটুক চলবে, তো আপনি চাইলে নিচের টুকু এটা মাউসের হাতটা ধরে উপরে তুলে দিলে তাহলে কী হবে, অ্যাপ্লাই করে দিলাম, তার মানে নিচের টুকু চলে গেলো, দেখছেন নিচের আমার এই যে এই আইকনগুলো দেখা যায়, তো তো ওয়াইফাই এগুলো দেখা যায়, তো এটা আমি কিন্তু রিমুভ করে দিলাম। তো এটার বলা হয় জুম, জুম করা, এটা হচ্ছে লাইটিং, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে এগুলো লাইটিংয়ের ইউজ করা হয়, জুম করা, জুম আউট করা, ব্লার করা। আমাদের কখনো কখনো কোনো কোনো ভিডিওতে এটা হচ্ছে আপনার মানে ই ভিডিওগুলো, যেটা আমরা গ্রিন স্ক্রিন ভিডিওগুলো কাজ করার জন্য এটা ইউজ করা হয়, এটা আমাদের এখন লাগতেছে না আপাতত। তো দেখেন এখানে ব্লার ভিডিও, এই ভিডিও কোথা থেকে কোথায় যাবো, একটা ভিডিও কোথায় থেকে কোথায় যাবো, সব কিছু এখান থেকে আপনি করে নিতে পারবেন। তো এটা গেল, এখানেও সেম, এখানে আপনি বিভিন্ন ধরনের ই করতে পারবেন কি আর, ইফেক্ট বসাতে পারবেন, জেনারেল সেটিং, এগুলো সেটিংয়ের কাজ, স্পিড, ভিডিও কত স্পিডে চলবে সেটা আপনি এখান থেকে করতে পারেন, জুম হবে কি না, জুম আউট হবে কি না সেটা এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আপনি আবার চাইলে ওয়েব ক্যাম বসাতে পারবেন আপনার ভিডিওতে, আবার এখানে আপনি চাইলে আপনার অডিওটা আবার নতুন করে কোনো একটা জায়গায় অডিও মিস হয়েছে তো আপনি এখানে অ্যাড করে ফেলতে পারবেন এটা দিয়ে। তো আশা করি আপনি টুলসগুলো মোটামুটি বুঝতে পারছেন। আরেকটা জিনিস আছে, এখানে দেখেন ছোট্ট করে একটা লেয়ার আছে যে আপনার কোন লেয়ারটা লাগবে বা কোন কন্টেনারটা লাগবে, তো এটার আমি কন্টেনার বলি। তো এই কন্টেনারটা ধরেন একটা মিউজিকের জন্য আপনার দুইটা মিউজিক অ্যাড করতে হবে, তাহলে আপনি দুইটা মিউজিকের কন্টেনার নিলেন, তাহলে দুইটা মিউজিক কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। ধরেন আপনার একটা ভিডিও দরকার, তাহলে দুইটা ভিডিও বসাবেন, তাহলে দুইটা ভিডিও লেয়ার তৈরি হলো, আপনি নিচের দিকে কিন্তু দেখতে পারতেছেন, ঠিক আছে?
আবার ধরেন টেক্সট না নিলাম, মিউজিকের জন্য নিলাম, তাহলে দুইটা মিউজিক কিন্তু বসলো, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি কাজটা করে ফেলতে পারবেন। তো আমাদের মোটামুটি তো অনেক কিছু বুঝলাম, তো এবার আমরা চলে যাব কিছু। এই ভিডিওটা কিন্তু আমাদের মোটামুটি একটা এডিট হয়ে গেছে, তো আমার কাট শট করে দিলাম, দিয়ে ধরেন আমি এটাও কাট শট করে দিলাম, ফার্স্ট একটুক ডিলিট করে দিলাম, মাসের টুক আমি যাচ্ছি যে এখান থেকে একটা পর্ব গেছে, তো এখান থেকে আমি একটা কেটে দিলাম, কেটে দিয়ে একটা মডেল করবো আর কি। তো এখানে কেটে দিলাম, আমি চাচ্ছি যে দুইটাতে একটা সুন্দর একটা মোশন আসবে, তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম, বা একটা ভিডিও সিলেক্ট করে এখান থেকে এই ভিডিওটার মোশন এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। মোশন কিন্তু হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে আর একটা ভিডিওতে আমি ধরেন দেখি নিচে আরও কোনো মডেল আছে কি না। ওকে, আরেকটা চাচ্ছি যে এটা বসবে। ওকে, দুইটা দিয়ে দিলাম, এবার দেখাই আপনাদেরকে কিভাবে এটা কাজ করে। একটু মনে হয় দেখাইতে আপনার প্রবলেম হয়েছে আমাদের। দেখছেন কিভাবে চলে গেল একটা মোশন, তো এইভাবে যাবে। দেখেন আবার দেখাই, তো দেখেন আরেকটা মোশন কিভাবে যায় সেটা দেখতে পারবেন। তো মোশনটা মেবি কাজ করে নাই। ও ওকে, এটা এই মোশনটা দিয়ে দিই। ওকে, এগুলো আমি একটু বড় করে দিলে বেটার লাগবে, একটু একটু বড় করে দিই এখান থেকে, এখান থেকে দেখেন নিচে এটা জুম বড় করা যাবে, ঠিক আছে। মোশন বইছে কিনা সেটা এখান থেকে দেখতে পারবেন। দেখেন আমি আরো কিছু মোশন দিয়ে দিই এখান থেকে, এটা এটা আমি ডিলিট করে দিই এই মোশনটা, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেখি ডিলিট করা যায় কিনা। দেখেন এবার দেখেন এখানে যাইতে এই অংশটুকে যাইতে কিরকম হবে একটু সেটা দেখাই। দেখছেন ছবিগুলো কিন্তু ঘুরতেছে, এটা স্লোলি করে দিছি কিন্তু এটা ফাস্ট করে দিতে পারবো আমি, তাহলে আরো দ্রুত চলে যাবে। তো এটা দেখেন, দেখছেন এইভাবে কিন্তু আরেকটা সেকশনে চলে যাওয়ার জন্য এরকম হয়ে গেল, দেখছেন এরকম করে মোশন করতে হয়। তো আমি চাচ্ছি যে একটা ইমেজটা নিয়ে আমি এখানে কাজ করব, তো আমি এটা ছোট করে দিই সবগুলো অপশন দেখার জন্য, তো ছোট করে দিলাম, ক্লিপগুলো কেটে দিলাম। এবার আমি কিছু ইমেজ নিয়ে আইসা এখান থেকে আমি কাজ করব, ইমেজ দেওয়া বা স্লাইডার ভিডিও কীভাবে এডিট করবেন। তো এখানে আসলে এক ক্লাসে সব কিছু দেখানো পসিবল না, তারপরে আমি বেসিকটুকু দেখাবো যাতে আপনারা সহজে কাজগুলো করতে পারেন। দেখি আমি এখান থেকে ইমেজগুলো পাই কিনা আমাদের মন মতো। তো ওকে, আমাদের এখানে কয়েকটা ছবি আছে, এই কয়টা নিয়ে কাজে লাগাই আর কি। ধরেন এখানে এই ছবিটা আমি প্রথমে রাখলাম। ওকে ওকে, এখানে সবগুলো সেভ করে দিয়ে আমি জুমে ক্লিক করে এখান থেকে আমি সবগুলো অ্যাপ্লাই করে দিলাম, তাহলে সবগুলো সাইজ অটোমেটিকলি মাপ হয়ে গেলো, একদম অ্যাকুরেট হয়ে যাবে। দেখি অ্যাকুরেট হয়েছে কি না, আদৌ এটা দেখলাম, দেখছেন সবগুলো অ্যাকুরেট হয়ে গেছে, এটা কিন্তু একদম সহজ। তো আমি চাচ্ছি প্রতিটাতে, আগেরগুলো তো আমি দেখাইতে একটু প্রবলেম হয়েছিল, তো আমি চাচ্ছি যে প্রতিটাতে টাইমটা একটু বাড়াই দিলে কিরকম হয় দেখি, কয় সেকেন্ড দেওয়া যায়, 4 সেকেন্ড করে আছে। আমি এটা ডাইরেকশনটা প্রতিটার জন্য আমি 6 সেকেন্ড করে দিতে পারি, তাহলে 6 সেকেন্ড করে কিন্তু প্রতিটার জন্য বেড়ে গেল, ঠিক আছে। এটা কোথা থেকে আসলাম, এই যে এখান থেকে দেখছেন ডাইরেকশন, এখান থেকে আমি ডাইরেকশনটা আরও বাড়াই দিতে পারি। আমি এটা প্রতিটা ইমেজের 8 মিনিট করে হবে, তাহলে দেখছেন বাড়তাছে এটা। তো এইভাবে ডাইরেকশনগুলো বাড়াইতে হয়, এটা এখন জুম করতে পারবেন, তো জুম আউট করতে পারবেন, জুমিং করতে পারবেন। তো এটা থাক আপাতত, আমি এটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে
এখান থেকে তো আমি এখানে একটা সেকশন বসাবো। তো আমি চাচ্ছি যে মডেলটা অনেকটা সুন্দর হোক আর কি, এটা হোক প্রথমে, তারপরে দ্বিতীয় নাম্বার হয় এটা হোক, তারপরে দেখি আরো কোনো ভালো জিনিস পাই কিনা। ওকে, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ওকে, এবার আমি মোশনগুলো দেখি, ঠিক আছে। বাহ, চমৎকার, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। মোশনগুলো কিন্তু খুব সুন্দরভাবে হইতেছে। ওকে, দেখেন প্রতিটা মোশনই কিন্তু ভালোভাবে কাজ করতেছে। এটা তো আরো মনে হচ্ছে 3D, এটা ঠিক আছে, 3D এর মতো লাগতেছিল। ওয়াও, ওকে, খুবই সুন্দর স্লাইডার গুলো হয়েছে। তো আমি এই স্লাইডার গুলো এবার দেখি আমি এটা ই করতে পারি কিনা, আরো কিছু কাজ করি স্লাইডার গুলাতে। দেখি দেখি দেখি, অপাসিটি কমাইতে পারবো স্লাইডারের। ওকে, আমি চাচ্ছি প্রতিটা ভিডিও যেন জুম হয়, ঠিক আছে। আমি দেখি জুমের কোনো কিছু পাই কিনা, জুমিং, ওকে, দেখি ক্রপ রোটেশন পেন জুম। ওকে, আমি চাচ্ছি যে নিচের দিকে জুম হতে থাকবে। ওকে, আমি এটাতে দিয়ে দিলাম এই ভিডিওতে, এখান থেকে এখানে পর্যন্ত দিলাম, দেখি এটা কিরকম হয়। এটা নিচের দিকে চলে গেলে এটা খুব একটা ভালো লাগতেছে না, এই সেকশনটা আমি ডিলিট করে দিই, সরি। এই রোটেশনটা আমি এখান থেকে এটা তুলে দিই। ওকে, আমি চাচ্ছি যে জুম ইন হবে, জুম আউট, জুম ইন, এটা জুম আউট। ওকে, জুম আউটটা দিই ফুল সেকশনে, এটা ওকে প্রথম থেকে দেই যত আর কি ভালো লাগে আর কি, দেখি কোথা থেকে কি হবে। এটা জুম আউট হবে একটু, ভিডিওটা দেখি, ঠিক আছে। দেখেন জুম এটা ওই দিকে চলে যাইতেছে, আমি চাইতেছি জুমটা যেন সামনের দিকে আসে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। ওকে, আমি এটা কেটে দেই, তো আমি চাচ্ছি জুম ইন হবে। ওকে, জুম আউটের দরকার নাই, আমি চাচ্ছি জুম ইন হবে। তো জুম ইনটা দেওয়ার জন্য এখান থেকে প্রথম থেকে শুরু করলাম। ওকে, আমি আবার দেই, হচ্ছে না কেন? ওকে, আমি আবার দেই, ওকে, এই পর্যন্ত দিয়ে দিলাম, এটার মাথা পর্যন্ত লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখি কতটা হয়, একটু খুবই কিন্তু ফাস্ট হইতেছে, ঠিক আছে। তো আমি চাইলে এটা ফাস্ট থেকে একটু কমাই দিতে পারি, ওকে, জুমের স্পিডটা একটু বেড়ে গেছে। আমি চাচ্ছি যে জুমের এখানে ডাবল ক্লিক করে একটু এই পর্যন্ত দিয়ে দিলাম, তার মানে এর বেশি যেন না হয়। ওকে ওকে, এবার দেখি কিরকম হইল, দেখেন এবার কিন্তু আস্তে 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 আস্তে, ঠিক আছে, একদম আস্তে আস্তে, আবার কিন্তু জোরে আসছে। ওকে, তো আমি চাচ্ছি যে এটা লাস্টে, ওকে, বাকি সামনেরটুকু যেন লাস্টে লাস্টের হয়, ওকে, আর এটা মাঝামাঝি থাক। ওকে, আমি ওকে বলে দিলাম কোথা থেকে কতটুকু যাইতে হবে, তো আবার ক্লিক করি। এবার দেখে জুম আস্তে আস্তে জুম হইতেছে, জুম, ওকে, আস্তে আস্তে হইতেছে। এবার কিন্তু ছবিটা প্রায় জীবন্ত ছবির মতো লাগতেছে। এবার এটা আবার করবো সেমভাবে, তো এখানে দিলাম, দেওয়ার পর এটা আমি সম্পূর্ণ ফিক্সড করে দিলাম, এখানে আমি ডাবল ক্লিক করব যেটার উপরে দিব কত দূর থেকে কতটুকু জুম হবে, এটুকু আমি এখানে বলে দিলাম ওরে সিলেক্ট করে, তো আমি এখান থেকে দিলে দিয়ে দিলাম। এবার দেখেন এখান থেকে এটার সাথে কিন্তু হুবহু কিন্তু এই অংশটা মিলিয়ে দিতে হবে, নয় কিন্তু মাঝখানে অনেকটুকু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এটার সাথে যেন হুবহু পিছনের লেয়ারটা সমান সমান থাকে। ওকে, এবার দেখেন, দেখছেন এটাও কিন্তু জুমিং হচ্ছে, আস্তে আস্তে জুম হইতেছে, আস্তে আস্তে, খুবই ভালো লাগতেছে। তো আবার আমি চাচ্ছি যে আরেকটা হবে সেমভাবে, আরেকটা করেন, এটা তো করি। তো এটা আমি প্রথম থেকে আনলাম,
এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি এখানে ডাবল ক্লিক করব বা এটার মাঝামাঝি রাখবো, রাইকা এখানে এবার ডাবল ক্লিক করি বা এখানে ডাবল ক্লিক করে ওকে, এখানে আমার দুইটা ক্লিক হয়ে গেছে সেই জন্য একটু সমস্যা। আমি এই একটাতে ক্লিক করি, এখানে ক্লিক করে এই ছবিটা আমি এই পর্যন্ত এনে দিব। আমি চাচ্ছি না এর থেকে বেশি চলে যাক, এবার করে দেই, দেখেন এবার এখানে কি হচ্ছে। দেখেন সেম ভাবে কিন্তু মোশন হচ্ছে, মনে হচ্ছে জীবন্ত। ঠিক আছে, তো এইভাবে আমি যদি আরো কপি করি, দেখি লেয়ারগুলো কপি করা যায় কিনা। লেয়ার কপি করার দরকার নেই, আমি এইভাবে কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে দিই সবগুলো। এত ঝামেলা মনে হইলে একটা কাজ করবেন, আপনারা সবগুলো একসাথে সিরিয়াল সিলেক্ট করে দিয়ে দিবেন, তাহলে সবটির জন্য এক একই কাজ হয়ে যাবে বারে বারে কাজ করার থেকে। এটা বেশি বড় হয়ে গেছে, ওকে। তো আমি এটা সম্পূর্ণ এইটুক আমি এটার জন্য এক্সট্রা হইতেছে না, ওকে এক্সট্রা এক্সট্রা করতে হবে আপনাকে। আমি জুমিং জুম আউট করি, ওকে। এটা আপনি এতটুক করে দিতে পারবেন, যতটুক আপনি আনতে চান, যে ওই জুমটা এতটুক থেকে এত দূর হবে সেটা আপনি এখান থেকে করে দিবেন। তো এইভাবে জুম ইন জুম আউট করতে হয়, তো আশা করি বুঝতে পারছেন। তো আবার জুমিং করে দিই, তো আমি সম্পূর্ণটা কপি করি, ওকে। আমি এটাও চাচ্ছি যে এতটুক থেকে এতটুক পর্যন্ত যাইব, তারপরে নেক্সট। আর এটা কিন্তু অবশ্যই যখন কাজটা করবেন দুইটা লেয়ারের মাথা যেন এক জায়গায় থাকে, মানে এই ছোট ছোট লেয়ার বোঝা যাইতেছে না, কিন্তু দুইটা কিন্তু এক জায়গায় রাখতে হবে, না কিন্তু আপনার মোশনটা খুব একটা ভালো দেখাবে না, লাস্টের দিকে একটু দৌড় দিবে, দৌড়ে কিন্তু খুব বাজে দেখা যাবে। ঠিক আছে, তো ওই লেয়ারটা অবশ্যই এটা সামঞ্জস্য রাখবেন, ওকে। এটা আমি করে দিলাম এখান থেকে, দুইটা লেয়ার হয়ে গেছে। তো ওকে চলবে আপাতত, ওকে। আমাদের মোটামুটি কিন্তু লেয়ারের কাজ শেষ, মানে আমাদের দেখেন মোশন গুলা খুবই সুন্দরভাবে আসতেছে। এক সেকেন্ড, আমি আরেকটা এখানে মিসিং হয়েছে, এটা আমি এখানে দিয়ে দিলাম। তো এবার দেখেন আমাদের মোশন, মানে মোশনগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। তো আবার আরেকটা মোশনে চলে যাচ্ছে, তো এটাতে সুন্দর লাগতেছে। সবগুলো কিন্তু ছবি সামনের দিকে জুম ইন হচ্ছে, ঠিক আছে, খুবই সুন্দরভাবে হচ্ছে। তো এইভাবে আপনাকে এডিটিংটা করতে হবে। এবার আপনি চাইলে এখান থেকে মিউজিকটা বাইরে থেকে এনে দিতে পারেন, যেমন মিউজিক আমরা কিন্তু এনসিসি থেকে আমরা কিন্তু কপিরাইট নন কপিরাইট মিউজিক নিতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা হয় না। আবার চাইলে এখান থেকে নিতে পারেন, ধরেন আমি চাচ্ছি যে এটা ডাউনলোড হোক দেখি, বা সাউন্ড একটা ডাউনলোড হোক দেখি এটার মিউজিকটা কি। শিয়ালের ডাক আর কি, তো আমি চাচ্ছি একটা রিং টু একটা গানের মিউজিক এটা নেই, অথবা এটা ডাউনলোড করতে পারি। এটা মানে প্রাকৃতিকের মানে প্রকৃতির একটা ই দেখা যাচ্ছে, তাহলে এটা নিলে বেটার হবে। তো আমি এটাও নেই, তো এটা আমি আগে শুনি। না খুব একটা ভালো লাগতেছে না, এটা দেখি এতো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, সমস্যা নাই। এটা ঠিক আছে, এই মিউজিকটা একটু, তো আমি চাচ্ছি মিউজিকটা অনেকটা বড় হয়ে গেছে, তো আমি আমি চাচ্ছি আমার লেয়ারের বাকিটুকু যেন না থাকো। তো আমি এটা লেয়ারটা এনে এখান থেকে ওই বাকি অংশটুকু আমি কেটে দিব, তো
তো আমি এখান থেকে ধরে এখান থেকে কেটে দিলাম, দুটো অংশ হয়ে গেল, আমি এটা কেটে দিলাম। ঠিক আছে, আমার মিউজিকটা হয়ে গেল। আমি চাচ্ছি যে এবার কিছু ইফেক্ট চাই, যে যেগুলো ইফেক্ট আমি এখান থেকে দিতে পারি। যেমন আমি ইফেক্ট দেই, দেখি এখানে কী কী ইফেক্ট আছে। এটা টেক্স, ওকে টেক্স লাগবে না, আমি আগে ইফেক্টে চলে যাই। ইফেক্টটা দেওয়া হয় নাই, তো দেখি এখানে কী ধরনের ইফেক্ট আছে। যেমন প্রজাপতি, ওকে প্রজাপতির ইফেক্টটা দিয়ে দেখি ভিডিওগুলোতে। ওকে লেয়ারটা সামনের দিকে আনি, এখানে দেই। দেখি প্রজাপতি, এটা তো ব্লার হয়ে গেল, ব্লার তো হবে না। ওকে এটা কেটে দেই, কোনটা নেওয়া যায়, ব্লারটা না নিয়ে। দেখি একটা পাতার ইফেক্ট নেই, দেখি হয় কিনা এখানে। ওকে এবার ইফেক্ট কাজ করবে, মানে ছবির উপরে আমি ক্লিক করছিলাম না। ওকে এবার দেখেন একটা পাতা কিন্তু আস্তে আস্তে নড়তেছে, দেখেন ইফেক্টগুলো কিন্তু জীবন্ত মনে হবে। ঠিক আছে, দেখেন পাতাগুলো একাই পড়তেছে, গাছের পাতা। ওকে আবার চাইলে আপনি এখানে এখানে বেলুনটা সিলেক্ট করে দিতে পারেন, মানে বার্থডে বেলুন আর কি। ঠিক আছে, তো যাই হোক আমি এখানে এটাও দিতে পারি, দেখি নাই নাই, দেখেন বেলুনগুলো যাইতেছে। ঠিক আছে, আপনি চাইলে লাভগুলো সিলেক্ট করে দিতে পারেন, লাভগুলো চলবে। তারপরে আপনি এখানে ফুলও দিয়ে দিতে পারেন, ফুল দেখেন ফুল যাইতেছে, অনেক ধরনের ইফেক্ট আছে। ঠিক আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন এইভাবে, তো আমি চাচ্ছি না এগুলো ইউজ করতে। ওকে হয়ে গেছে, আমাদের মোটামুটি ইফেক্টটা বুঝতে পারলাম। এবার ধরেন আমার টেক্সট দরকার, ধরেন আপনার কী ধরনের টেক্সট দরকার, তো এখান থেকে আপনি নিতে পারেন। ধরেন আমি চাচ্ছি যে প্রথমে যে ভিডিওটা থাকবে সেখানে আমাদের একটা নাম আসবে আর কি। এখানে কোন টেক্সটটা নেওয়া যায়, তো এটা নিতে পারি। ধরেন এটা আমি দিয়ে দিলাম, আমি চাচ্ছি এখানে আমাদের নাম থাকবে, ধরেন ফ্রিলান্সার, ফ্রিলান্সার রাজু, ফাউন্ডার অফ নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট। তো এখানে আমি এটা দিয়ে দিলাম, ধরেন এবার এটা দিয়ে দিলাম, দেখি কীরকম লাগে, দেখেন সুন্দর করে আইতেছে কিন্তু। ঠিক আছে, কিন্তু এখানে কিছু সমস্যাও আছে, এটা কিন্তু খুব পড়ে নাই, এটা একটু ছোটো করে দিলে কিন্তু মাঝামাঝিতে পড়বে। আমি দেখেন সবগুলো এডিট করতে পারি, আর কালারটা যদি আমি লাল দিয়ে দিই, আর ইফেক্টের কালারগুলো দেখি লাল দিয়ে দিতে পারি কিনা। এখান থেকে লাল দিয়ে দিলাম, বা এটা একটু বড় করে দিতে পারি যাতে আমার লেখাটা যেন পরিষ্কার হয় যে আমি কি লিখছি। এবার দেখি কিরকম লাগে, এখান থেকে যে কোনো ধরনের টেক্সট আপনি দিতে পারবেন। দেখেন সুন্দর করে টেক্সটগুলো কিন্তু আসলো, তো এইভাবে কিন্তু আপনি দিতে পারেন। ধরেন আবার আর একটা টেক্সট দরকার, এখানে অনেক ধরনের টেক্সট আছে, আপনি ইচ্ছা মতো দিবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আপনি এগুলো দিতে পারেন, এগুলো দিতে পারেন, আপনার সম্পূর্ণ আপনার দায়িত্ব। ঠিক আছে, আপনার মন মতো যেটা ভালো লাগে সেটা দিবেন। তো এটা হয়ে গেল, এবার আমরা ইফেক্ট দেখলাম, টাইটেল দেখলাম। এবার ধরেন ইমোজি বা কোনো কিছু ব্লার করতে হবে বা কোনো কিছু মার্ক করতে হবে, ধরুন আমি চাচ্ছি এই গাছটা মার্ক করতে, তাই গাছের উপরে ছেড়ে দিলেন ভিডিও লেয়ারটা এনে। তার মানে কি, এই জায়গায় আপনি নড়াচড়া করতে পারবেন। ধরেন আমি এটা দেখাইতে চাইছি, ধরেন এটা আমি আবার মোশন করাইতে পারবো কিন্তু। ঠিক আছে, এখানে দেখেন মোশন ক্লিক করা আছে, তো মোশন কিন্তু আপনি এখান থেকে আইনে দিতে পারবেন, মোশনগুলো তো আমার লাগবে না। তো এটা আমি এখান থেকে করে দিতে পারি, দেখি হয় কি না, দেখছেন মার্ক হবে। তো আবার চাইলে এখান থেকে অনেক ধরনের ইয়ে আছে আর কি, আপনি এগুলো ইউজ করতে পারেন, ইমোজি ইউজ করতে পারেন, আপনার মনে যেটা মনে চায় আর কি সেটা করতে পারেন, কেউ বাধা দেবেন। আর এই লেয়ারগুলো কোথায় পাবেন, দেখছেন উপরে পাবেন, এখানে থেকে আবার ডিলিট করে দিতে পারেন যদি যেটা ভালো লাগবে না। এটা হচ্ছে ইমোজি, ইমোজি দিতে পারেন, ইমোজিটা বেশি বড় হয়ে গেছে গা। ঠিক আছে, এখান থেকে দিতে পারেন। তার মানে আমাদের ইমোজি শেষ হয়ে গেল, টেক্সট শেষ হয়ে গেল, ইফেক্ট শেষ, মানে
এটা বলা হয় একটা থেকে আরেকটা ট্রান্সিশন। ওকে, এটা শেষ হয়ে গেল, তারপরে ইমেজ হয়ে গেল। এবার আমরা এটা দেখি অ্যাডভান্স সেটিংটা। অ্যাডভান্স সেটিংটা আপনি দেখতে পারেন ওই যে জুম আউট জুম ইন, এখান থেকে এবার গ্রিন স্ক্রিনের কাজগুলো দেখতে পারি। তো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে আপনার একটা নাম দিয়ে, এখান থেকে আপনার একটা কম্পিউটারের যে কোনো একটা ফাইল সিলেক্ট করে দিয়ে ফোল্ডার করে নিলেন। ফোল্ডার করে এখানে স্টার্ট করে দিলে কিন্তু 2 সেকেন্ড, মানে কয়েক সেকেন্ডের ভিতরে এটা কিন্তু দেখেন কি স্পিড, দেখছেন খুবই তাড়াতাড়ি কিন্তু এটা এডিটিং হয়। তো আপনি এভাবে করতে পারবেন আশা করি। তো এটা এভাবে করার পর আপনি সেভ হয়ে গেল। এবার আমি চাচ্ছি না যে এখানে এরকমই থাক আপাতত, দেখি কোন ছবিটা নেওয়া যায় আর কি। ওকে, এখান থেকে আমি কিছু একটা ছবি নিতে চাইতেছি যেটা আমার কাজে লাগবে আর কি কিছুক্ষণ পরে। তো এখানে সব কিছু ঠিকঠাক আপাতত, আমি উপরের ইফেক্টগুলো কেটে দিই, টাইটেলগুলো কেটে দিলাম। এবার চাচ্ছি আমি গ্রিন স্ক্রিনের একটা ভিডিও ডাউনলোড করব, সেটা আমি এখানে এনে দিয়ে দিব। ওকে, ধরেন আমি এখান থেকে গ্রিন স্ক্রিনের কোনো ভিডিও আছে মেবি আমার কাছে, কালকে আমি নেক্সট ক্লাসে মনে হয় ডাউনলোড করছিলাম, জানি না এখন পাওয়া যাবে কিনা। রান ম্যান লায়ন, ওকে পাইছি। এখান থেকে ধরে আমি কিন্তু এখানে এনে দিয়ে দিতে পারি, এখান থেকে ধরে কিন্তু আমি এই লেয়ারটা এখানে দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমি ধরে এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি প্রথম দিকে এনে দিলাম। ধরুন আমি এইটুক হচ্ছে আমার ব্লার, তো আমি এইটুক আমি কেটে দিলাম, বাকিটুক দরকার নাই আমার। তো এটা হয়ে গেছে। তো এবার আমি চাচ্ছি যে আমি প্রথম দিকে আমি ব্লারটা কেটে, মানে আমার এই লায়নটার ইটা আমি কেটে দিব। ওকে, আমি গ্রিন স্ক্রিনটা নেই, এখান থেকে আমি গ্রিন স্ক্রিন দেখি কোনটাতে আছে গ্রিন স্ক্রিন। ওকে ওকে, এটা গ্রিন স্ক্রিনটা আমি সরাই দিলাম, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সরে গেছে। এবার কিন্তু দেখেন সিংহটা কিন্তু বাস্তব মনে হবে, আমি সিংহটা মধ্যে ক্লিক করি, সিংহটা কিন্তু বাস্তব মনে হওয়ার কথা। ওকে, এটা আমি আবার এডিট করতে পারবো আমার মনের মতো করে, অপাসিটি কমাই দিতে পারবো। দেখেন সিংহ কিন্তু ঘাসের মধ্যে বয়ে রয়েছে, দেখছেন বয়ে বয়ে কিন্তু ই করতেছে, কিন্তু আমি ভিডিওটা মোশন করছি তো সেজন্য ভালো লাগতেছে না, তারা মোশনটা তুলে দিতেছি। ও সরি, চলে গেছে। তো এটা কমপ্লিটলি তুলে দিলাম, দেখেন আকাশের মধ্যে ওইটা সিংহ ঘুম পড়তেছে, দেখছেন নাড়াচাড়া করতেছে কিন্তু সিংহ। তো এইভাবে আসলে গ্রিন স্ক্রিনটাকে ই করতে হয়। তো আপনি চাইলে কিন্তু আবার খবরের ইয়েও বানাইতে পারেন। তো দেখেন কিছু খবরের ই পাই কিনা, মানে খবর যারা পড়ে তাদের জন্য স্ক্রিনগুলো পাওয়া যায় এখানে, দেখি পাই কিনা আমি। এই যে দেখুন এখানে আপনি কিন্তু এটা ডাউনলোড করলাম খবরের, মানে খবর পড়বেন আপনার পিছনে খবর দেখাবে আর কি, সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। এখানে অনেক ইফেক্ট আছে, আপনার মনের মতো যেটা আছে সেটা ইউজ করতে পারেন। তো আশা করি সবাই কম বেশি যাই কিছু বুঝতে পারছেন। তো এটা ডাউনলোড হোক, তো আমি চাইলে কিন্তু এখানে আমাদের এটা ইউজ করতে পারি। এটা আমি কেটে দিই, ওকে কেটে দিয়ে এটা আমি সম্পূর্ণ স্ক্রিনটা করে দিই। ওকে, স্ক্রিনটা দেখি হয় কিনা। তো আমি চাচ্ছি যে এর পিছনে যেন আমাদের এই এটা যেন হয়। ওকে, তো আমি এখান থেকে পিছনে যাই, এখান থেকে এটা সরাই দিই। ওকে, আমাদের দেখেন পিছনে আমরা যেটা বসাইছি সেটা কিন্তু বসে গেছে, ওই যে দেখছেন ছবিটা দেখা যাইতেছে ওইখানে, আর এখানে কিন্তু আপনার ছবিটা দেখা দিতে পারেন। এটা সম্পূর্ণ দিলে কিরকম হবে বলেন তো? এটা কিন্তু দেখেন এখন কমাইতেছি স্পিডটা।
এটা আমি টেনে এখানে দিয়ে দিই। ওকে, এবার দেখি কত দূর কি হইলো। দেখছেন ওইখানে কিন্তু ঠিকই হইতেছে, ঠিক আছে। তো এভাবে কাজগুলো করতে হয়, তো আশা করি সবাই করতে পারবেন। সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। তো আজকের মতো আমি ক্লাস এখানে স্টপ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।